আমরা আল্লাহর রাসূলকে আমরা আদর্শরূপে দিন দিন হারিয়ে ফেলছি না মানার কারণে। আজকে পরিবারে স্বামী স্ত্রীর মাঝে কলহ লেগেই রয়েছে, ঝগড়া বিবাদ লেগেই রয়েছে, ভালোবাসা যদিও আছে সেই ভালোবাসার ভিতরে সন্দেহ থেকে যায়। কতক্ষণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকেও ভালোবাসতেন, এমন ভালোবাসতেন যার বর্ণনা নিজেই দিচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন সহিহ মুসলিম 2435 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আবাস ইসলামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন যার বিবরণ তিনি নিজে দিচ্ছেন। তিনি বলছেন যে ইন্নি ক্বাদ রুযিতু হুব্বা, যে খাদিজার ভালোবাসা আমার মনে জায়গা করে দিয়েছে। তার স্ত্রী একজন স্বামীকে তখনই ভালোবাসতে পারে, স্ত্রীর ভালোবাসা স্বামীর মনে তখনই কাঁদতে পারে যখন উভয়ের ভালোবাসা উভয়ের মহব্বত নিখুঁত হয়, উভয়ের মহব্বতের ভিতরে কোনো সন্দেহ না থাকে। ঠিকভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে পাঁচজন বিবিদের বিবাহ করলেন, তাদেরকেও ততটুকু ভালোবাসতেন। এই বিবিদের চেয়ে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, আর তিনি ছিলেন তার স্ত্রীদের মাঝে সবচেয়ে কম বয়স্ক নারী। তিনি অন্যান্য স্ত্রীদের চেয়ে এই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যার বিবরণ দিচ্ছেন উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। আমর ইবনে আস তিনি এই হাদিসটি বর্ণনা করছেন সহিহ বুখারী কিতাবুল ফাযায়েল আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মর্যাদা সংক্রান্ত অধ্যায় হাদিস নাম্বার 3662। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক যুদ্ধের সেনাপতি করলেন, যে যুদ্ধের নাম ছিল জাতুস সালাসিল। এই জাতুস সালাসিল যুদ্ধে আমাকে সেনাপতি করেছিলেন। ফাআতাইতুহু, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। এই কথা আমর ইবনে আস বলছেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এসে বললাম ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইকা, যে আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিকে। এখানে দেখুন প্রশ্নের ভিতরে কিন্তু আমর ইবনে আস বলেনি যে পুরুষের মাঝে বা নারীর মাঝে, তিনি আমভাবে বলেছেন যে সকল ব্যক্তির মাঝে আপনার কাছে কে অধিক প্রিয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা, তার মধ্যে পৃথিবীর সব ব্যক্তির যে আল্লাহ রাসূলের কাছে আয়েশা অধিক পছন্দ দিয়েছিল, আয়েশাকে অধিক ভালোবাসত। এরপরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আবারও জিজ্ঞেস করলেন যে পুরুষের মধ্যে থেকে কাকে আপনি বেশি ভালোবাসেন, তখন বলেন আবুহা, আমার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা পিতাকে আমি পুরুষের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি। তারপরে প্রশ্ন করার পরে তিনি বলেন উমর ইবনে খাত্তাব, তার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, এরপর তার পিতাকে, তারপর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তারপর বাকি সবাই। কিন্তু আমরা আগে ভালোবাসি বন্ধুকে, আগে ভালোবাসি মদকে, আগে ভালোবাসি গাঁজাকে, আগে ভালোবাসি আমরা মাদকতাকে, আগে ভালোবাসি আমরা নেশা করাকে, আগে ভালোবাসি আমরা অন্যের সাথে টাইম পাস করা। অনেক সময় দেখা যায় বন্ধুর কারণে অনেক স্বামী তার স্ত্রীকে মেরেছে, এরকম নজির রয়েছে। মাদকতার কারণে মেরেছে, এরকম নজির রয়েছে। অথচ দেখুন আল্লাহর সুস্থান তার স্ত্রী কিরকম ভালোবাসতে। আজকের জামানা ডিজিটাল হয়েছে, কিন্তু ডিজিটাল হয়েছে অনিসলামিকের দিক থেকে, ইসলামিকের দিক থেকে নয়। আমরা আসলে মনে করি যে ইসলাম তো ডিজিটাল নয়, কিন্তু আল্লাহ ইসলামের এই স্বামী স্ত্রীর জীবনী দেখলে মনে হবে যে সেখানে আল্লাহ ইসলাম কিভাবে তার স্বামী স্ত্রীর জীবন কাটিয়েছিলেন। একে অপরকে তারা বিবাহের পরে ভালোবাসার কথা বলেছেন, কিন্তু আজকে আমরা স্বামী স্ত্রীকে অপরের সাথে সুখ দুঃখের আলাপ করতে চাচ্ছি না, একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নিবে এরকম সম্পর্ক অনেকের ভিতরে নেই। কিন্তু যুগ যুগ ধরে পারিবারিক জীবন, সাংসারিক জীবন চলে